সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিন চলছে করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণের জেলা চাঁপাইনবাবগঞ্জে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে হয়েছে 62%। জেলায় গত 24 ঘণ্টায় 212 জনের নমুনা পরীক্ষায় আরও 131 জনের করোনা শনাক্ত হয়েছে। লকডাউনে সকাল থেকে পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও বেশ কম। শহরে ওষুধ মুদিখানা দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউন কঠোরভাবে কার্যকরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশের 12টি মোবাইল টিম মাঠে তৎপরতা চালাচ্ছে। শহরের 27 জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার লকডাউনের প্রথম দিন স্বাস্থ্যবিধি না মানায় 112 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় 11 দফার নির্দেশনায় এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন চলছে।